কিশোরগঞ্জের সদর উপজেলার মাঝকাপন ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে ঐতিহাসিক চন্দ্রাবতী এলাকায় একটি বিরল প্রজাতির ঈগল পাখির দেখা মিলেছে। পাখিটি সম্প্রতি চন্দ্রাবতী এলাকায় এসে খাদ্যাহারে অসুস্থ অবস্থায় ছিল। পরে তার স্থানীয় এলাকার লামিম নামে এক ছেলে তা উদ্ধার করে সে লালন পালন করে আসছিল। এই পাখিটি গতকাল দেখতে গেলে পাখিটি সুন্দর আওয়াজ এবং মানুষকে দেখে পুলকিত হয়ে যায়। এরকমই দৃশ্য দেখছে শত শত মানুষ। এই বই পাখিটা কবে মানে পাইছো? কোথায় পাইছিলা? পরে এটা মৃত্যুর মুখে কেমনে প্রতি কেমনে বাঁচাইছো তুমি? তারা পাখিটা যেন তোমার বন্ধুর মতন হয়েছে।